হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবস্মিতা বলছি। তো এই তো আমার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। কেমন আছেন সবাই? তো এটাও হচ্ছে শনিবারের ব্লগ। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার অ্যানিভার্সারি ব্লগ হবে, আর এটা আমি শনিবার থেকে স্টার্ট করলাম। আমার অ্যানিভার্সারি ব্লগটা হয়তো দুটো পার্টে যাবে, তো সেটা পরে বলছি কারণ কেন দুটো ভাগে যাবে। তো এই তো সকালবেলাটা শুরু হয়ে গেল এইভাবে। ব্লগটা আজকে স্টার্ট করলাম শনিবারে, কারণ কালকে অ্যানিভার্সারি, 27th February আমার অ্যানিভার্সারি। তো আজকে 26th February, তো ভাবলাম যে শনিবারে আজকে ব্লগটা শুরু করি, কেন আমার হাজব্যান্ডের দুপুরবেলায় অফিস। আমি আগের ব্লগে জানিয়েছিলাম রাকেশের, তো ওই জন্য যা যা আমাদের টুকটাক কেনাকাটা আছে এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বা পুজো দেওয়ার জন্য, সেগুলো আমাকে শনিবারে সকালে মানে দুপুরের দিকে করে নিতে লাগবে। তো সেই জন্য বেরোবো আমি। তো তার আগে সকালের দিনটা শুরু করলাম এক কাপ লিকার চা দিয়ে, যেটা আমার প্রত্যেক দিনের এনার্জি। আর তারপর আমি ব্রেকফাস্ট শুরু করে দিলাম বানানো, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। 10:30টার মধ্যে বেরিয়ে বাজার করে এনে পুজো টুজো দিয়ে আমাকে আবার রান্না করতে হবে। তো সকালে ব্রেকফাস্টে আজকে ভাবলাম সাদা তরকারি বানাই, মানে সাদা তরকারি বাট আমি একটু হলুদ দেবো। তো এই তো একদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চাটা খাচ্ছি। আমার এই জায়গাটা, রান্নাঘরের এই জায়গাটা আমার এত ভালো লাগে। সকালবেলা আমি চাটা এখানে বসে খাই, আর পিছন দিকে আমার ব্যালকানি আছে। তো ব্যালকানির সামনে একটু জঙ্গল, তারপর আবার রাস্তা আছে, তো ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা না বর্ষাকালে আরও ভালো লাগে, আরও মানে কী বলবো, এত ভালো লাগে ওইটাতে চা খেতে। তো এই তো আমি হচ্ছে তেলের মধ্যে একটু কালোজিরা দিয়ে, একটু লঙ্কা ফোড়ন দিয়ে, আবার আলু বসিয়ে আলুটাকে ফ্রাই করে একটু হলুদ দিয়ে, তারপর হলুদ আর নুন দিয়ে, তারপর জল দিয়ে দেবো। তো এই তো সাদা তরকারিটা হয়ে যাবে, আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন টেস্ট অনুযায়ী, মানে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন, একটু চিনি দিয়ে দিতে লাগবে, যেহেতু এইরকম তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো এই তো এইভাবে আমাদের 7টা বছর কেটে গেল আমার আর রাকেশের বিয়ের। তো কীভাবে যে দিনগুলো কেটে গেল, প্রথমে 1 বছর, তারপর 2 বছর, তারপর 3 বছর, তারপর রাকিয়ান হলো। তো এই প্রত্যেকটা বছর নতুন নতুন এক্সপিরিয়েন্স লাইফে হচ্ছে, মানে কি বলবো। আর দেখুন, একটা রিলেশনশিপে আমার যেটা মনে হয়, ভালোবাসা থাকলে ঝগড়াঝাটিও লেগে থাকে, কিন্তু যেটা মেন, যেটা অ্যাট দি এন্ড যেটা সবাই মানে যেটা মেন দরকার একটা রিলেশনশিপে, একটা ট্রাস্ট, আর কে কতটা দুজনের উপর ডিপেন্ডেন্ট। ওইটা ওইভাবে খুলবে এখন, পাপা আগে ওইভাবে খুলিস না, আগে দেখে নি ঠিক আছে নাকি সব। পাপা একটু আমাকে দে, আমাকে একটু দে, আমাকে একটু দাও, একটু দাও, আবার দিচ্ছি, গিভ মি, গিভ মি, এই তো আমার গুড বয়, গুড, আমাকে একটু দাও, দাঁড়া দিচ্ছি পাপা, দিচ্ছি একটু 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 একটু, দাঁড়া। Wait, I'll give you, you see the box. দাও এবার ওপেন করো, পাপাকে দাও। তো এই তো অ্যানিভার্সারির গিফট। এটা হচ্ছে প্রত্যেকবারের মতন আমার মা বাবারা টাকা পাঠায় কিছু কিনে নিতে, যেহেতু আমি বাইরে থাকি। আর তো সেটাই একটা হচ্ছে ডিওপড একটা আমি অর্ডার করেছি। তো এটা হচ্ছে মেভির ডিওপড, এই ব্র্যান্ডটা মেড ইন ইন্ডিয়া, তো এই জন্য এটা অর্ডার করলাম। আর আমি এই সব গ্যাজেটটা বিষয়ে আমি অত কিছু জানি না, আমার একটা হেডফোন নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি এখন তো এই ডিওপডগুলো খুব চলছে, তো এটাই নিলাম আমি, আনবক্সিং করলাম। আর এটা ইউজ করে দেখি কেমন হয় আমি জানাবো। আর এটা যে মেভির, মেড ইন ইন্ডিয়া, আমার হাজব্যান্ড তো সবসময় যা কিছু মেড ইন ইন্ডিয়াই কিনতে বলে। আর রাকেশের যেটা
আর ওর জন্য হচ্ছে ওকে তো কিছু কিনতেই চায় না, বাট জবরদস্তি ওকে ড্রেসই কিনে দেওয়া হয়েছে গা। আর যেটা মেইন, যেটা রাকেশ আমাকে গিফট করেছে সেই জিনিসটা এখনো ডেলিভারি হয়নি, সেটা হয়তো অ্যানিভার্সারির দিনও ডেলিভারি হতে পারে, তার পরের দিনও ডেলিভারি হতে পারে, ডেট ওরকমই দেওয়া আছে। তো রাকেশ যে গিফটটা দিয়েছে যেটা যখন আসবে তখন অবশ্যই আমি দেখাবো। আর এদিকে কিয়ানের স্কুলের জন্য ফটো, পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে, তো ওই কাজটাও আজকে সেরে নিচ্ছি, যেহেতু রাকেশের নেক্সট উইক থেকে আবার জেনারেল শিফট, তো যে যত সব কাজ এই সব মানে এই সপ্তাহে ফিনিশ করে দিতে লাগবে। আর নেক্সট উইকেও শুধু যেদিন ওর অ্যাডমিশন হবে সেদিনই ও হাফ ডে বা ফুল ডে নিবে ছুটি। তো এই তো কিয়ানকে দেখছি আর ভাবছি ওর এই যে হাফ ভাবগুলো যে বসছে এইভাবে, আমি ভাবছি যে ও যা দুষ্টু, ও কী যে করবে স্কুলে গিয়ে, দেখা যাক কী হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটার পর একটা স্টেজ এগোচ্ছে, তো এটাও একটু মনটাকে কেমন যেন মানে কেমন ফিল করিয়ে দেয়। জানি এটা একটা নর্মাল জিনিস যে বাচ্চা বড় হবে স্কুলে যাবে, তো যে ফিলিংসটা আমার হচ্ছে তো সেটাই আমি শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। তো আমি একবারে সেই যে দুপুরে যে ব্লগ করেছিলাম আর করা হয়নি, কন্টিনিউ করা হয়নি, সেটা আমি ইচ্ছা করে আমি ভেবেছি আবার রাত্রিবেলায় কন্টিনিউ করবো। তো তারপর তো আসার পর তো আমি এই তো রান্না বান্না যা যা ঘরের কাজ সেটা ভেজ রান্না হয়েছিল। তো এখন রাত্রে আমার কিয়ানে খাওয়া হয়নি, আমার সরি কিয়ানে খাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি। আর এখন বাজে হচ্ছে 10:45 মতন। রাত্রিবেলায় সেলিব্রেশন মানে কিছুই না, জাস্ট কেক কাটিং হবে আর রাকেশ আসবে, একটু গল্প টল্প কিয়ান হয়তো উঠে যাবে তখন কেক কাটিং করবো ব্যাস। কারণ আমাদের কালকে প্রচুর মানে প্ল্যানিং মানে ছিল না, মানে যেটা আমাদের প্ল্যানিং ছিল তার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে, তো সেটা কালকে বলবো কি এক্সট্রা প্ল্যানিং আছে। মানে প্ল্যানিং যেটা আমাদের সেটা তো আমরা বলবোই, প্লাস তার মধ্যে সানডেতে মানে যে যে কাজ মানে এক্সট্রা যেগুলো কাজ চলে এসেছে সেটা কালকে বলছি। তো এই তো আমি এখন ফার্স্টে কিয়ানকে একটু বিছানায় উঠিয়ে দিই, তারপর আমি একটু ফ্রেশ হয়ে যাবো আর আস্তে আস্তে করবো। এখন তো 10:45 মতন বাজে, রাকেশ 12টার সময় ঢুকবে, কিছুই না জাস্ট কেক কাটিংই করবো আর ডেকোরেশন ওরকম কিছু না, জাস্ট কেকটাই ডেকোরেট করবো। তো ঠিক আছে, একবারে 12টার সময় 12টা বেজে গেল, রাকেশ অফিস থেকে চলে আসলো। তো কখনো কখনো ভাবলে কেমন যেন লাগে যে 7 বছর বিবাহিত জীবন আমরা পার করলাম। আমার যেটা মনে হয় যে কোনো একটা রিলেশনশিপে দুজনেরই সেম রোল থাকতে লাগে, তাহলে রিলেশনশিপটা ডিপ হয় আর দুজনে দুজনের মধ্যে ট্রাস্ট আর যে কথাটা বললাম একে এক ওপরের উপর ডিপেন্ড থাকে। যেরকম আমার যেটা মনে হয় যে আমি যদি কিছু না করে যদি তার ব্যাপারে যদি বলতে থাকি ও এটা করেনি, ও এটা করেনি, ও করেনি, কিন্তু আমি কতটা করেছি, মানে যার ব্যাপারে আমি বলছি তার আগে আমি কতটা করেছি সেটাও আমাকে আগে দেখতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো যে কতটা কার কী সমস্যা। একতরফা কখনোই হয় না, দুইতরফাই করতে লাগে। যখন একটা রিলেশনশিপে যদি একজন সামনে একজন যদি করে থাকে তার পুরো 100% রিলেশনশিপটা, তখন সামনের জন যে মানুষ, যে সে যদি পিওর একটা মানুষ হয়ে থাকে, সে যদি একটা অনেস্ট মানুষ হয়ে থাকে, সে যদি চায় আমি সংসারটা করতে চাই, তাহলে সে অবশ্যই সামনের মানুষটাকে দেখবে যে ও এত খাচ্ছে রিলেশনশিপটাকে নিয়ে, সে অবশ্যই সেও নিজের 100% দিবে। তারপর আরেকটা যেটা জিনিস যে একটা মানুষের মধ্যে সব কিছুই পজিটিভ হতে পারে না, কিছু নেগেটিভও থাকতে পারে, মাইনাস পয়েন্টও হতে পারে। যেরকম রাকেশের মধ্যে যে ও কোনো কিছু ম্যানেজমেন্ট করতে পারে না, মানে আর কথা ঠিক মতন মানে কি বলবো, মানে আমি যেভাবে গুছিয়ে কথা বলি বা ফিলিংসটা যেভাবে শেয়ার করি সেটাও পারে না, তারপর ম্যানেজমেন্টের দিকটাও, তারপর যে কোনো গিফট বা সারপ্রাইজ বা সারপ্রাইজ প্ল্যানিং, তো এগুলো তো আমি কখনো দেখিনি। ও বলে তোমার যা প্ল্যানিং যা বলো আমাকে আমি সব করে দিচ্ছি, বাট আমি সারপ্রাইজ কী করতে লাগে আমি জানি না। গিফটের ব্যাপারে শুধু আমার ক্ষেত্রে না, কাউকে গিফট টিফট দেওয়ার ক্ষেত্রে আমার উপরই ডিপেন্ড ও। এরকম আমি হচ্ছে প্রচণ্ড ইমোশনাল একটা পার্সন, আমি একদম ইম্প্র্যাকটিক্যাল, যেটা ও একদম প্র্যাকটিক্যাল ছেলে। আমি যেমন একটা রিলেশনশিপটাকে নিয়ে খুব ভাবি, খুব সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটাও বলে যে কেন এত ভাবো ভুলে যাও, তো এই জিনিস সময়ের জন্য সব কিছুর জন্য প্রিপেয়ার থাকো এটা বলে আমাকে। আর ও একদম একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল, প্রত্যেকটা প্রবলেম প্রত্যেকটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রেডি হয়ে থাকে। ও বলে যে কোনো প্রবলেম আসলে সেটাকে সলভ করার চিন্তা করতে লাগে, সেটা কেন হলো কী হলো এগুলো ভাবতে লাগে না। তো গুড মর্নিং,
তো এই তো সকাল হয়ে গেছে, আজকে 27শে ফেব্রুয়ারি, তো আমাদের অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি আজকে। তো এখন বাজে হচ্ছে 8টার মতন, আর আজকে আমরা উঠেছি মাসির কলিং বেল বাজাতে। মাসি আমাদের যে রান্না কাজ করতে আসে, তো 7:30টার সময় মাসিকে বলে রেখেছিলাম, তো ও একদম টাইমে চলে এসেছে, এসে তখনই উঠেছি। তো আবার একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি বললাম যে মানে যা কাজ আমাদের মধ্যে, যা আজকে প্ল্যানিং, তার মাঝখানে আরও 2-3টা প্ল্যানিং ঢুকে গেছে। তো একটা প্ল্যানিং এখন আপাতত বলছি, যেটা হচ্ছে কিয়ানের পোলিও আছে আজকে, যে পোলিওটা গভর্নমেন্ট পোলিও, যেটা দিতে দিলে ভালো হয়। আমার ঠোঁটটা মনে একটু ফেটে টেটে গেছে, তো সেটা কালকে অফিসেও জানতে পেরেছে, ওর একটা ফ্রেন্ড বলেছে, মানে যে বলেছে সেই ডক্টরটা আমাদের কমন ডক্টর, তো তাকে ফোন করেছে আমি, তো সে বললো হ্যাঁ অবভিয়াসলি দিতে হবে কালকে। আমি আমি তো ব্যাপারটা জানি না, এগুলো মানে ব্যাপারটা জানি যে পোলিও ব্যাপারটা কী, বাট সেটাতে ওনলি যে গভর্নমেন্টেই হয় সেটা তো আমি জানি না। তো তাকে বললাম ওখানে তোমার কাছে, আপনার কাছে ভ্যাকসিনেশন তো সব ওনার কাছেই করি, তো বাট বললো না গভর্নমেন্টে যেতে হবে, তো সেটা আমার আইডিয়া ছিল না। রাকেশ বললো যে ওগুলো গভর্নমেন্টই হয়। তো যাই হোক, তো এখন চলে গেছে কিয়ানকে নিয়ে, আর আমি এখন চা খেয়ে স্নান করে পুজোটা দিয়ে রেডি হয়ে থাকি, আর ওখান থেকে পোলিও দিয়ে তারপর মাছটা নিয়ে আসবো। শুধু মাছ, যেহেতু আমি বলেছি রুই কাতলাটা অনলি সানডেতে ভালো পাওয়া যায়, আর টুকটাক যেগুলো আমার আজকে প্রয়োজন আছে সেই জিনিসগুলো নিয়ে আসবে। কালকে তো 28 তারিখ, কালকে ওর হচ্ছে লাস্ট ইভিনিং, তো সকালবেলা বাজার টাজার করে নিবে। তো এই আর কি আপডেট, যে পোলিওটা একটা এক্সট্রা কাজ হয়ে গেছে, তো এখন গভর্নমেন্টের জায়গায় গেছে, বোঝা যাচ্ছে না কতক্ষণ টাইম লাগবে। মাসি তো বললো যে লাইন থাকে এগুলোতে, তো এখন আমি ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। তাড়াতাড়ি মানে কি 8টার সময় গেল, তো দেখা যাক কি হয়। তো এটাই আমি আপডেট দেওয়ার জন্য ব্লগ মানে ভিডিওটা অন করলাম। তো ঠিক আছে, এই তো আজকে দিনটা শুরু হলো, আজকে একটা স্পেশাল দিন, আমাদের অ্যানিভার্সারি। আশা করছি আজকে দিনটা আমাদের খুবই খুবই ভালো যাবে, আর আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর আমাদের কী কী প্ল্যান আছে সেগুলো দেখতে থাকুন। ঠিক আছে, চলুন তাহলে পরে কথা বলছি। তো এখন আমি যেহেতু এখন চা খাচ্ছি, আর তারপর স্নান করে পুজো টুজো দেবো, ঘরটাও গুছিয়ে নেবো, তো তার জন্য এখন আমি ব্লগ করছি না, আমি একবারে যখন রেডি হবো তখনই ব্লগটা করবো। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা অ্যানিভার্সারিটা অনেক বছর পর সানডেতে পেয়েছি আমি, তো এই জন্য আমার আজকে যা প্ল্যানিং, মানে এই সানডেটা ভেবেই আমি করতে পেরেছি, না হলে ছুটি টুটি নিয়ে আর টিয়া পসিবল হয় না মাসের শেষের দিকে আমাদের অ্যানিভার্সারিটা। তো এই জন্য সানডেতে পড়ে, এই জন্য আমি রাকেশকে বলেছি অনেক বছর পর সানডেটা পেয়েছি, তার জন্য সেলিব্রেশনটা বা সারাটা দিন কীভাবে কাটাবো, তো সেটাই এই জন্য আমি আজকে শান্তির মতন পুজো দিলাম। পুজো তো ঘরেই পুজো দিই প্রত্যেক বছর, আর মন্দিরেও যাই, কিন্তু সন্ধেবেলায় যাই অফিস থেকে এসে, সকালের দিকে যাওয়া গেছি, বাট কিয়ান হওয়ার পর থেকে সকালে আর যাওয়া হয় না। তো মানে কিয়ান হওয়ার আগে সকালে পুজো দিয়ে তারপর রাকেশ অফিস চলে যেত, পুজো দিতে যেতাম, বাট কিয়ান হওয়ার পর। তো এই জন্য এবারে একদম মনের মতন করে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করছি। আর আর আমাদের অ্যাকচুয়ালি সারাদিনের যেটা প্ল্যানিং আছে সেখানে আমাদের মানে ব্রেকফাস্ট লাঞ্চ পর্যন্ত সব কিছু, বাট ব্রেকফাস্টটা জানি না কী করবো আমরা, কেন আমাদের মনে হয় না মানে 10:30-10:30 মধ্যে যেতে বলেছে, যেতে পারবো, পাবো কি পাবো না, তো দেখা যাক কী হয়। আর আমি ভাবছি কিয়ানকে একটু ব্রেকফাস্ট খাওয়িয়ে নিয়ে যাবো, আটা মাখা আছে, একটু রুটি করে নিয়ে দুধ রুটি খাওয়িয়ে নিয়ে চলে যাবো। তো ঠিক আছে, চলুন এটাই আপডেট দিয়া, যে আমার পুজো হয়ে গেলো, এবার আমি একটু রেডি হবো। আর আমি একটা অপেরা সিল্ক পরবো, এই এই শাড়িটা পরবো। অ্যাকচুয়ালি এই শাড়িটা একটা কোনো একটা অ্যানিভার্সারিতেই গিফট করেছিল মারা, মা অ্যাকচুয়ালি প্রত্যেক বছর অ্যানিভার্সারিতেই আমাকে একটা শাড়ি কিনে রাখে, বা আমি যদি যাই তখন কিনে দেয়, অ্যানিভার্সারিতে শাড়ি গিফট করে বেশিরভাগ, যদি থাকি বা কিনে রেখে দেয়, মানে রেখে দেয় মা পরে দেয় আমাকে। তো এটা দুটো পার্ট আছে, একটা ব্লু আছে আর একটা এটা পিঙ্ক, আর আমি শাড়ি টাড়ি ব্যাপারে অত কিছু জানি না, তো এটা পরে নিই তাড়াতাড়ি, এটা আমি একদিন পরেছিলাম শাড়িটা। তো ঠিক আছে, চলুন তাহলে ফটাফট এটা। কিয়ান হাই করো, ও সবসময় মাস্ক পরেই থাকবে।
তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের সামনে একটা মন্দির আছে গণেশ টেম্পল, সেখানে যাচ্ছি। তো এই তো আজকে 27 ফেব্রুয়ারি, আমাদের অ্যানিভার্সারি, আর চাচ্ছি আজকের দিনটা যেন আমরা আমাদের মতন করে সুন্দর করে কাটানোর সেটাই চেষ্টা করছি। তো সেটাই আমি যা করছি সেটাই দেখাচ্ছি আমার ব্লগে, কোনো কিছুই মানে সাজিয়ে কোনো কিছুই না, যা আছে সেটাই আমি দেখাই, কারণ যে আমার পক্ষে পসিবলও না সেইভাবে গুছিয়ে করানোর ব্লগ। আর যা যা আমার লাইফে আছে হচ্ছে সেটাই মানে যতটা পারি আমি চেষ্টা করি দেখানোর জন্য। এই তো আমরা চলে আসলাম এখন। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ এই মন্দিরটাতে আসলে না আমার খুব শান্তি লাগে, কি জানি কেন খুব শান্তি লাগে এই মন্দিরটাতে আসলে। মন্দিরটা এত সুন্দর সুন্দর, তারপর পুজোটা সব থেকে এত ভালো করে হয় না, মানে মনে হয় স্যাটিসফাইড হয়ে গেলাম পুজোটা। কিয়ান কই? ও কিয়ান পাশে। হ্যাঁ পাপা, হাউ ডু ইউ ডু? তো যা আমাদের প্ল্যানিং ছিল যে সকালে পুজোটা দিয়ে দেবো, তারপর আমাদের সারা দিনের কী প্ল্যানিং আছে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তার জন্য আমি বলেছিলাম যে আমার আমার এই অ্যানিভার্সারি ব্লগটা দুটো পার্টে যাবে, কারণ ওই আর সেকেন্ড পার্টটা সেটা আলাদা করে আমি দেবো। ঠিক আছে, এই তো পুজো দেওয়া হয়ে গেলো, এখন বাড়ি চলে যাব, তারপর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো। তো এই ব্লগটা এতটুকুনি, আবার নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো সেকেন্ড পার্টটা। ঠিক আছে, আজকের মতন এতটুকুনি, থ্যাংক ইউ।